আজকে আমরা ভেনিস বলে একটা বিচে এসেছি। তো এখন আমরা সেই বিচের পাশে যে নেইবারহুডটা আছে সেই নেইবারহুডটা আমরা ঘুরে দেখব। তো আমরা সেই নেইবারহুডটার দিকেই যাচ্ছি। এখানকার ওয়েদারের কিছু তুলনা হয় না, মানে কোনো ঠান্ডাই নেই। মানে আমরা শিকাগোতে যেরকম ঠান্ডায় থাকি, দেখুন না আমি একটা জাস্ট শার্ট পরে নিয়েছি, হয়ে গেছে, কোনো ঠান্ডাই নেই, না হাওয়া না কিছু। ও সত্যি, মানে ক্যালিফোর্নিয়ার লোকেরা খুবই লাকি, কিচ্ছু ঠান্ডা নেই। বিচের পাশে একটু চিলি, কিন্তু একটু একটু হালকা চিলি, ওটা কোনো ব্যাপার না আমাদের কাছে আর কি। আমরা এখন ভেনিস বিচের ঠিক পাশের একটা নেইবারহুড ভেনিস ক্যানালস দেখতে এসেছি। এই জায়গাটা ভেনিস অফ আমেরিকা নামেও পরিচিত। 1905 সালে টোব্যাকো মিলেনিয়ার অ্যাবট কিনে এই জায়গাটা আবিষ্কার করেন এবং তিনি এই ভেনিস বিচের পাশে একটি বিচ রিসর্ট বানানোর জন্য বেশ কিছু ক্যানেল খোদাই করেন। তিনি যখন ইতালিতে যান, তার ভেনিস খুব ভালো লাগে, সেই জন্য তিনি ভেনিসের আদলেই জায়গাটাকে তৈরি করার চেষ্টা করেন। নেইবারহুডটা আমার খুব ভালো লাগছে, ভেনিসের আদলে করা, যেহেতু ভেনিস বিচ সেই জন্য এই নেইবারহুডটার নাম দিয়েছে ভেনিস নেইবারহুড। আর এখানে এই যে ক্যানেলটা আছে, এই ক্যানেলের ওপর দিয়ে ছোট্ট ছোট্ট ব্রিজ মতো করা আছে, মনে হচ্ছে যেন সেই ভেনিসের যে লুকটা থাকে সেরকম মনে হচ্ছে। ব্রিজটা কি সুন্দর, একদম মানে ভেনিসের আদলে বানানো। আবার ছোট্ট ছোট্ট বোট রাখা আছে, এগুলো সব পার্সোনাল বোট, যাদের যাদের বাড়ি তাদের বাড়ির সাথে বোট রাখা আছে। সুন্দর, খুব ভালো লাগলো আমার এই জায়গাটা, মানে এটা একদম ডিফারেন্ট একটা অ্যাটমসফিয়ার বা একদম ডিফারেন্ট নেইবারহুড। আমাদের ওদিকে এই ধরনের নেইবারহুড আমরা দেখতে পাই না, বিশেষ করে এখানে। এই যে স্যাকুলেনগুলো দেখতে পাচ্ছেন, এই যে স্যাকুলেনগুলো, এই স্যাকুলেনগুলো কিন্তু এখানে গ্রো ভালো হয়, মানে এখানকার মাটিতে বা আবহাওয়াতে স্যাকুলেন খুব ভালো হয়। আমার বাড়িতেও কয়েকটা স্যাকুলেন লাগানো আছে, কিন্তু সেগুলো এত ভালো না, এখানকার ওয়েদার আর মাটির জন্য না স্যাকুলেনগুলো ভালো হয়। স্যাকুলেনটাকে দেখুন কত বড়। বর্তমানে এখানে 4টে ক্যানেল রয়েছে এবং 4টে ক্যানেলের পাশ দিয়ে হাঁটার রাস্তা করা আছে এবং এই ক্যানেলগুলোর মাঝে মাঝে বেশ কিছু ব্রিজও রয়েছে এবং প্রত্যেকটা ব্রিজ কিন্তু একে অন্যের থেকে আলাদা। এই ব্রিজটাতে দেখুন কি সুন্দর ডেকোরেশন করে রেখেছে, এটা নিশ্চয়ই লাইট জলে রাত্রেবেলা, তখন দেখতে আরও ভালো লাগবে। দেখুন কি সুন্দর লাগছে ব্রিজটা। আসলে আজকে আমাদের এখানে দেখাচ্ছে যে দুপুর 1টার থেকে বৃষ্টি হবে, তো আমরা ভাবলাম যে 1টার পরে তো আর কোথাও বেরোতে পারবো না বাইরে, তো এমন কোথাও যাওয়া যাক যেখানে মোটামুটি অল্প সময়ের মধ্যে ঘুরে ফেলা যাবে। তো এই জায়গাটা নীলাদ্রি ভাবলো, তো আমরা চলে এলাম। বিচটা এখনো যাইনি, বিচে যাব, এটা প্রথমে ঘুরে নিই জায়গাটা। এই জায়গাটা সত্যি খুব ভালো লাগলো আমার, খুব কিউট নেইবারহুডটা। এখানে প্রত্যেকটা বাড়ির সাথে পার্সোনাল ডক রয়েছে এবং সেখানে তাদের পার্সোনাল বোটও চোখে পড়লো এবং অনেকে তো বোটিংও করছিলেন। পুরো ব্রিজটা দেখা যাচ্ছে এবং ব্রিজের পেছনে আরও দু একটা ব্রিজ দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে জায়গাটা, ভেরি বিউটিফুল। এখানে যে বাড়িগুলো আমার চোখে পড়ল সেগুলো কিন্তু বেশ ভিন্ন মনে হলো। এখানে অনেকটা স্প্যানিশ কালচারের একটা ছোঁয়া পেলাম আমি, যে বাড়িগুলো আমার চোখে পড়ছিল বা ডেকোরেশনগুলো সেগুলো কিন্তু স্প্যানিশ কালচারটাকে অনেকটাই প্রকাশ করছিল। বাড়িগুলো খুব অল্প জায়গার মধ্যেই তৈরি হয়েছে কিন্তু খুব ওয়েল মেনটেইনড। যে কটা বাড়ি আমার চোখে পড়লো সেগুলো খুব সুন্দর করে ডেকোরেট করা ছিল এবং এখানকার বাড়িগুলোর যে প্রাইস সেইগুলো আমি জানতে পেরেছি সেগুলো মিলিয়ন ডলার থেকে স্টার্ট হয়। আমি শুধু ভাবছিলাম এখানে যারা থাকেন তাদের কত ল্যাভিশ জীবনযাপন, ভাবুন, বাড়ি থেকে বেরোচ্ছেন, ডকে গিয়ে বসছেন, নিজেদের পার্সোনাল বোটে চড়ছেন এবং ক্যানেলের এক পাড় থেকে ওপারে চলে যাচ্ছেন। হয় যে কোনো শহর যখন আমরা ঘুরতে আসি তখন সেই শহরের নেইবারহুডগুলো দেখা উচিত, তাহলে না কালচারটা ভালো করে বোঝা যায়। যারা এই নেইবারহুডে থাকে তাদের কত মজা ভাবুন, মানে পাশেই লেক, এত সুন্দর সব সব সিনারি,
সবাই এনজয় করে কত, মানে এখানে তো সারা বছরই সামার, এখানে তো আমাদের মতো ওই রকম লেকগুলো সব ফ্রোজেন হয়ে যাওয়ার ব্যাপার নেই, তাই পুরো বছরই এরা লেকটাকে এনজয় করতে পারে। আমরা তো যেমন মানে শীতকালে আমাদের ওখানে সব লেক একদম ফ্রোজেন হয়ে যায়, বরফ হয়ে যায়, তো এখানে তো সেই প্রবলেমটা নেই, এখানে পুরো বছরই এরা লেকগুলো এনজয় করে। রাস্তা দিয়ে চলতে চলতে এই ব্রিজটা চোখে পড়লো, এই ব্রিজটার নাম হচ্ছে উইশ ব্রিজ। এখানে দেখুন একটা উডেন ফ্রেম করা আছে, এই উডেন ফ্রেমের মধ্যে সবাই সবার উইশগুলোকে লিখে রাখছে, কি কিউট ব্যাপারটা দেখুন। তো এখানে দেখো এখানে একটা ট্রি রয়েছে, এই ট্রিতেও সবাই উইশগুলোকে হ্যাং করে রেখেছে। এই বাড়িটা দেখুন সব কিছু ফ্লেমিঙ্গো দিয়ে ডেকোরেট করা আছে, বেশ কিউট লাগছে, পিঙ্ক অ্যান্ড রেড। তো মানুষের জন্য এগুলো করে রেখেছে যাতে সবাই ছবি তুলতে পারে, ভিডিও করতে পারে। খুব সুন্দর জায়গাটা, আমাদের খুবই ভালো লাগলো। এবারে আমরা যাচ্ছি মেন বিচ। আজকে ওয়েদারটা একটু গ্লুমি, সানি একদমই না, সকালের দিকে একটু সানি ছিল, এখন একটু গ্লুমি হয়ে গেল, তবে অ্যাটলিস্ট বৃষ্টিটা পড়ছে না, আজকে বৃষ্টি পড়ার কথা আছে। হ্যাঁ, সবাইকে আমি ভুলে গেছি বলতে, মেরি ক্রিসমাস, হো হো হো, হোপ ইউ এনজয়িং দ্য প্রেজেন্ট। আজকে হচ্ছে 25th December, তো সেই জন্য এখানে সব কিছু বন্ধ, প্রত্যেকটা দোকান, রেস্টুরেন্ট, যে কোনো বড় পার্ক সব বন্ধ, সেই জন্যই আমরা আজকে বিচে এসেছি। বিচটা তো খোলাই থাকবে, তো নোবডি ক্যান জাস্ট কভার দ্য হোল বিচ, আর বিচে কোনো গেট লাগানো যাবে না। দেখে তো আমরা এখন বিচে যাচ্ছি। ভেনিস বিচে চলে এসেছি, বিচটা খুবই সুন্দর লাগছে দেখতে, ওয়েদারটা একেবারে পারফেক্ট বিচ ঘোরার জন্য, না গরম না ঠান্ডা, বেশ ফাঁকা ফাঁকা আছে, তো বেশ ভালো লাগছে, বেশি ভিড়ে আমার কোনো কিছুই ভালো লাগে না। আমি দেখাচ্ছি আপনাদের ঘুরিয়ে, বিচটা খুবই সুন্দর। অবশ্যই আজকে জলে নামবো না, কারণ আমরা কোন রকম বিচের জামা কাপড় আনিনি, তো আমরা জাস্ট আজকে দূর থেকে সমুদ্রকে উপভোগ করছি। বিচের চারিপাশ দিয়ে দেখুন কত পাহাড় দেখা যাচ্ছে, ঘুরে পাহাড় দেখা যাচ্ছে, খুব সুন্দর জায়গাটা, মানে বিচটা খুব শান্ত, নীল, ওয়েদারটাও খুব সুন্দর, যার জন্য বিচটা বেশ উপভোগ করা যাচ্ছে, বেশি গরম না আবার ঠান্ডাও না, তাই শীতও লাগছে না। আমরা এখন ভেনিস বিচ থেকে সান্টা মনিকা বিচে যাব, তো সান্টা মনিকা যাওয়ার জন্য আমরা তিনটে বাইসাইকেল রেন্ট করলাম, তো আমরা এই সাইকেলে চেপে এখন সান্টা মনিকা বিচে যাচ্ছি।
এই প্রথম আমরা তিনজনে একসাথে বাইক চালাচ্ছি, তাই খুব মজা লাগছে। আর ফার্স্ট টাইম আমরা বাইক রেন্ট করেছি, তাই এটা একটা নতুন এক্সপিরিয়েন্স আমাদের জন্য। তো আমরা এখন ভেনিস বিচ থেকে সান্টা মনিকা বিচে বাইক করে যাচ্ছি। আজকে ওয়েদারটা জাস্ট পারফেক্ট, মানে বাইকিং করার জন্য ওয়েদারটা দারুণ। বৃষ্টি পড়ার কথা আছে, জানি না বৃষ্টি পড়লে ঠিক আছে, তবে আমাদের খুব ভালো কাটছে। বাইক করে প্রচণ্ড মজা পাচ্ছি আমরা, প্রচুর মানুষ বাইক করছে কারণ ওয়েদারটা এত ভালো। তো পেখমও বেশ ভালোই বাইক চালাচ্ছে বাইরে। তো কায়দাবাজি করছে পেখম, খুব কায়দাবাজি করছে। তো সান্টা মনিকা বিচ এখান থেকে মোটামুটি বাইকে কতক্ষণ লাগবে? আচ্ছা 15-20 মিনিটস লাগবে, হেঁটে গেলে 45 মিনিটস লাগতো। তো আমরা যেহেতু বাইক করে যাচ্ছি তো 15 মিনিটস মতো লাগবে। তো বেশ ভালোই এনজয় করছি আমরা। পেখম আমার গাইড, পেখম আমাকে গাইড করছে হাউ টু রাইড বাইক। ও ভেবেছে মাম্মি বাইক চালাতে পারে না, তো আমি ওকে বললাম যে আমি ক্লাস 3 থেকে বাইক চালাই। আমি তার আগে থেকে ও ভেবেছে মাম্মি পাপা বাইক চালাতে পারে, এটা কি করে সম্ভব? তাই জন্য ও খুব এক্সাইটেড যে মাম্মি পাপার সাথে একসাথে বাইক চালাতে যাচ্ছে, এটা ওর কাছে মজার ব্যাপার হয়েছে। আর এরকম এত বড় রাস্তায় তো কখনো সাইকেল চালানোর সুযোগ পাইনি, খুব মজা পেয়েছি। পুরো ছোটবেলায় চলে গেছি। প্রচন্ড এক্সাইটেড আজকে বাইক চালিয়ে, আমার দারুণ লাগছে। আমরা অলমোস্ট সান্টা মনিকা বিচের কাছাকাছি চলে এসেছি। এই বিচটা সবচেয়ে পপুলার বিচ এখানকার, তো দেখতেই পাচ্ছেন প্রচন্ড ভিড়, চারিপাশে লোক আর আজকের ওয়েদারটা পারফেক্ট। আমরা এখন পপুলার স্পট রুট 66-এর সামনে দাঁড়িয়ে আছি। এই রুট 66 স্টার্ট হয়েছে শিকাগো থেকে এবং এই রাস্তাটা শেষ হয়েছে ঠিক এই সান্টা মনিকা বিচের কাছে এসে। তারপরে আর এই রাস্তাটা কন্টিনিউ হতে পারেনি, সেই কারণেই এই জায়গাটা খুব পপুলার, সকলে এখানে এসে ছবি তোলেন এবং এই রুট 66 দেখতে আসেন। সান্টা মনিকা বিচ লস অ্যাঞ্জেলেসের অন্যান্য পপুলার বিচগুলোর মধ্যে একটা। এটা ফেমাস এই কারণেই কারণ এখানে খুব সুন্দর একটা বিচ ফ্রন্ট রয়েছে, তার সাথে চারিপাশ দিয়ে মাউন্টেন রয়েছে, তাই এর ভিউটা কিন্তু অসাধারণ। এরই সাথে এখানে যেহেতু রুট 66টা শেষ হয়েছে, সেই জন্য সেই জায়গাটা দেখার জন্য প্রচুর মানুষ এখানে প্রত্যেক বছর আসেন। এবং এরই সাথে এখানে খুব সুন্দর একটা পিয়ার তৈরি হয়েছে এবং এই পিয়ারটাকে কেন্দ্র করে এখানে প্রচুর বিজনেস গড়ে উঠেছে, যেমন হোটেলস, রেস্টুরেন্ট, বাচ্চাদের খেলার জায়গা। এখানে প্যাসিফিক পার্ক বলে একটা বাচ্চাদের মেলা রয়েছে, সেখানেও বাচ্চারা প্রচুর ভালো সময় কাটাতে পারে। তাই ছোট থেকে বড় সকলেই এখানে সারা দিন কিন্তু
খুব সুন্দর সময় কাটাতে পারে। গরমকালে বীচটা সবাই খুব ভালো মতো উপভোগ করতে পারে এবং শীতকালেও এই পিয়ারটা কিন্তু অসাধারণ লাগে। সন্ধ্যেবেলা এই জায়গাটা আরো বেশি ভালো লাগে, কারণ সন্ধ্যের আলোটা জ্বলে। এখানে যে পার্কটা আছে, প্যাসিফিক পার্ক, ওখানে খুব সুন্দর লাইটিং করা থাকে, তো ওখানে খুব ভালো লাগে দেখতে। দিনের বেলা একরকম সুন্দর, রাত্রেবেলা একরকম সুন্দর লাগে জায়গাটা। চারিপাশটা প্রচুর আলো জ্বলে। আমরা যখন প্রথম এখানে এসেছিলাম 2011-তে, তখন পেখমের 11 মাস, পেখমের সেই সময়কার কোনো কিছুই মনে নেই। তো পেখমের এটা একদম নতুন এক্সপিরিয়েন্স। তো আমার মনে আছে, আমার এক সিনিয়র দিদি শর্মিষ্ঠা দি আর সৌরভ দা, আমার কলেজে, লেডি প্রবণ কলেজে আমার সিনিয়র ছিল, তো সেই দিদির সাথে আমরা এসেছিলাম এখানে, সৌরভ দা আর শর্মিষ্ঠা দি। তো ওরা আমাদের ঠিক এই জায়গাটাতেই ছবি তুলে দিয়েছিল, ঠিক এই জায়গাটা। তখন পেখম খুব ছোট, আর পেখম তখন আমার পেখম ওই সময় ঘুমিয়ে পড়েছিল, ওকে আমরা স্ট্রলারে রেখে আমরা ছবি তুলেছিলাম। তো সৌরভ দার DSLR ক্যামেরা, তখন আমাদের তখন মোবাইল ছিল, তো আমরা সৌরভ দাকে বললাম, দাদা তোমার DSLR ক্যামেরাতে একটা ছবি তুলে দাও। তো এইখানে সৌরভ দা খুব সুন্দর একটা ছবি তুলে দিয়েছিল আমাদের, ছবিটা এখনও আমাদের কাছে আছে। তো সেই স্মৃতিগুলো মনে পড়ছে। তো তারপরে আমরা মোটামুটি প্রায় 8 বছর পর আবার এসেছি, পেখম এখন বেশ বড় হয়ে গেছে, তো আমরা এখন এই জায়গাটাতেই আবার ছবি তুলবো। সেটাই, কিছু 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 জায়গা থাকে, অনেক স্মৃতি স্মৃতি ঘেরা জায়গা। তো খুব ভালো লাগছে এখানে এসে, আবার এত বছর পর আবার এখানেই এসেছি, একই রকম আছে, একই রকম আছে, শুধু সময়টা আলাদা। আমরা সন্ধ্যেবেলা এসেছিলাম সেই সময়, এখন সকাল। তো জায়গাটা দেখতে খুব ভালো লাগছে, কারণ দিনের বেলা আমরা যেহেতু আসিনি, তাই দিনের ভিউটা এবার প্রথম দেখছি, খুবই সুন্দর দেখাচ্ছে। আর এই বীচটা পুরো হ্যাপেনিং বীচ যাকে বলে। আজকে সারাটা দিন আমাদের বেশ ভালোই কাটলো, আপনাদের সাথে আমি আমাদের এই মুহূর্তগুলো শেয়ার করার চেষ্টা করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং আগামীতে এই ধরনের ভিডিও আরও দেখবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নতুন ভিডিওর সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে, ততদিন সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।